হ্যালো ভিউয়ার্স, আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস। আর এই দিনে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তো এই দিনের প্রেক্ষাপটকে আমরা আরও বেগবান করার জন্য আজকে 26শে মার্চ সকালে আমরা কিন্তু বিডি সাইক্লিস্টের পক্ষ থেকে আমরা মানিকমি এভিনিউয়ে এক হচ্ছি সবাই মিলে। আর সেখানে আমরা সব বাংলাদেশে প্রায় 2 সহস্রাধিক আমরা কিন্তু সাইক্লিস্ট এক হব। তো আপনারা যারা আছেন আপনারাও কিন্তু আমাদের সাথে সাইক্লিস্টে জয়েন করতে পারেন। আমরা আসলে এইটা প্রমাণ করতে চাচ্ছি এই সাইক্লিংয়ের মাধ্যমে যে 1971 সালে তরুণ সমাজ, যুব সমাজ যে তাদের যে একতাবদ্ধতা প্রমাণ করেছিল, আমরাও আজকে সাইক্লিংয়ের মাধ্যমে সেই একতাবদ্ধতা প্রমাণ করতে চাই। তো ধন্যবাদ, আপনারা যারা এখানে বিডি সাইক্লিস্টের সাথে জয়েন করতে চান তারা অবশ্যই কিন্তু আজকের মধ্যে আপনি সকালে জয়েন করতে পারেন। 8টার মধ্যে আমরা রাইডিং শুরু করব। আমাদের রাইডিং চলবে সেই মানিকমি এভিনিউ থেকে কারণ বাজার হয়ে তারপরে সোনারগাঁও হয়, তারপর বাংলা মোড় হয়ে টিএসসি থেকে ঢাকার শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, ওখান থেকে আমরা যাব নীলক্ষেত থেকে তারপরে আমরা যাচ্ছি সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট হয়, তারপরে কলাবাগান, তারপরে থেকে এসে তারপরে ঢাকার শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অনেকক্ষণ ছিলাম। সেখান থেকে আমরা অলরেডি আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু আমাদের সকল বিডি সাইক্লিস্টরা কিন্তু অলরেডি রেসিং শুরু করে দিয়েছে। আসলে 25শে মার্চের কালো রাতে যেরকম আমাদের নিরস্ত্র বাঙালিদের ওপর যেভাবে হানা করা হয়েছিল, কিন্তু তার প্রতিবাদে কিন্তু আমাদের আজকে এই সাইক্লিস্ট তার তীব্র নিন্দা জানিয়ে আমরা আজকে এই সাইক্লিংয়ে নেমেছি। আসলে আজকে আমাদের এত সহস্রাধিক সাইক্লিস্টরা প্রমাণ করে দিচ্ছে যে আমরাও কিছু বাংলাদেশের ভালো কোনো কাজের ডাকে আমরাও সাড়া দিতে পারি, আমরাও এগিয়ে আসতে পারি ভালো কোনো কাজের জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা এখন নীলক্ষেত হয়ে, তারপরে সায়েন্স ল্যাব হয়ে, তারপর কলাবাগান, ধানমন্ডি হয়ে আমরা তারপর আবার পুনরায় মানিকমি এভিনিউতে জয়েন করতেছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু সেই নীলক্ষেত, সায়েন্স ল্যাব এবং ধানমন্ডি ঘুরে এইমাত্র সংসদ ভবন এরিয়ায় এসে পৌঁছলাম, যেখান থেকে আমরা রাইডিং শুরু করছিলাম। আমরা বর্তমানে এখন অল বিডি সাইক্লিস্ট এখানে সংসদ ভবন এলাকায় অলরেডি চলে এসেছি। আজকে বিডি সাইক্লিস্ট হচ্ছে বাংলাদেশের একটা কেন্দ্রীয় একটা সাইক্লিস্ট গ্যাং, যেখানে ঢাকার যে বিভিন্ন আঞ্চলিক যে সাইক্লিস্ট গ্রুপ আছে, যেমন SDC বলুন, সাউথ ঢাকা সাইক্লিস্ট, DNC ঢাকা নর্থ সাইক্লিস্ট, মিরপুর রাইডার্স, তারপরে আরও অনেক বহু নামের রাইডার্সরা রয়েছে। তো আমরা কিন্তু জাস্ট নাও এইমাত্র বাংলাদেশের যেটা সংসদ ভবন, সেই সংসদ ভবন এলাকায় অলরেডি এসে পৌঁছে গিয়েছি। তো এখন আমাদের ফটো সেশন হবে, তারপর দেন আড্ডা হবে, দেন আমরা স্বাধীনতার অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাব। তো আমি আজকে স্বাধীনতা দিবস হিসেবে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের যে আজকে বিডি সাইক্লিস্টের যে সাইক্লিংটা, এটা কিন্তু বেসিক্যালি পরবর্তী প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করার জন্য এই সাইক্লিংটা করেছি। আমরা বিভিন্ন জাতীয় দিবসকে, যেমন 7ই মার্চ, 17ই মার্চ, তারপরে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপর 21শে ফেব্রুয়ারি, এই সব দিনগুলোতে আসলে কী হয়েছিল সেই ধরনের অনুপ্রাণিত করার জন্য আজকে আমাদের সাইক্লিস্ট। আর একটা কথা হচ্ছে আজকে যে আমাদের ঐক্যবদ্ধতা, প্রায় 2000-এর বেশি সাইক্লিস্টরা যে আমরা একতাবদ্ধ হয়েছি, এটাও প্রমাণ করে যে 1971 সালের যুব সমাজ, তরুণ সমাজ এবং নারী, পুরুষ, মহিলা, শিক্ষক, কৃষক, শ্রমজীবী, ছাত্র সবাই যে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা লাল সবুজ পতাকা, বাংলাদেশের একটি স্বাধীন ভূখণ্ড নেওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে আমাদের সবার একতাবদ্ধ এটাই প্রমাণ করে যে আজকে 2017 সালের যুব সমাজ, তরুণ সমাজ সব পারে এবং পারবে। তাদের একতাবদ্ধতা এটাই প্রুভ করে যে আমরা আজও পারি, আমরা আগামীতেও পারবো। ধন্যবাদ।